এই মুহূর্তে যে খবরের দিকে নজর থাকবে ওয়েমার শীত কেলেঙ্কারিতে এবার নয়া মোড় প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় তৎপরতা মুম্বাইয়ের সংস্থা থেকে বাজেয়াপ্ত মূল মূল্যায়নপত্র সেই মূল্যায়নপত্র থেকে নয়া মোড় তদন্তে এস বসু রায় অ্যান্ড কোম্পানির তরফে এস বসু রায় অ্যান্ড কোম্পানির তরফে বরাত মুম্বাইয়ের সংস্থাকে বরাত ওয়েমার শীট মূল্যায়নে সেই মূল্যায়নপত্র থেকে নয়া মোড় এবার তদন্তে মূল ওয়েমার শীটের নম্বর ও প্রাথমিক শিক্ষা পর্ষদে জমা পড়া তালিকার মূল্যায়নে বিস্তর ফারাক মুম্বাইয়ের সংস্থাকে বরাত ওয়েমার শীটের সিবিআই সূত্রের দাবি এই হাত বদলেই নম্বরে কারচুপি মুম্বাইয়ের ওই সংস্থার এক কর্তাকে তলব করতে চলেছে সিবিআই বেশ কিছু নথি চাওয়া হয়েছে প্রাথমিক পর্ষদ থেকেও কার নির্দেশে নম্বরে বদল জানতে তৎপর কেন্দ্রীয় এজেন্সি ওয়েমার শীট কেলেঙ্কারিতে নয়া মোড় প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৎপরতা মুম্বাইয়ের একটি সংস্থাকে বরাদ্দ দেওয়া হয়েছিল আর এই দুই ওয়েমার শীটের মধ্যে মূল্যায়ন পত্রে আকাশ পাতাল ফারাক শুভজিৎ রয়েছে টেলিফোন লাইনে শুভজিতের আগেও তোমার সঙ্গে যখন কথা হচ্ছিল আবারও তৎপরতা এবং এই মুম্বাইয়ে বরাদ্দ দেওয়া সংস্থা তাদের মূল্যায়ন পত্রের সঙ্গে এই যে আকাশ পাতাল তফাত ঠিক কি কি বিষয় এই মুহূর্তে নজরে সিবিআই এর দেখো প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ওয়েমার শীট কেলেঙ্কারি নিয়ে একাধিকবার সোচ্চার হয়েছে সিবিআই এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এর আগেও আমরা দেখেছি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফ থেকে মুম্বাইয়ের একটি কোম্পানি সেখানে তল্লাশি অভিযান চালানো হয় সেখান থেকে একাধিক নথি তথ্য তারা উদ্ধার করেন এবং সেই তথ্য মূলত এই এস বসু রায়ান কোম্পানি যারা এই ওয়েমার শীট মূল্যায়ন করতেন সেই কোম্পানির তরফ থেকেই এই মুম্বাইয়ের কোম্পানিকে বরাদ্দ দেওয়া হয়েছিল এবং সেই জায়গা থেকেই দেখা যাচ্ছে যে ওয়েমার শীট মূল্যায়নের ক্ষেত্রে এই মুম্বাই কোম্পানি এবং ওয়েমার শীটের যে সমস্ত তথ্য এস বসু রায়ান কোম্পানি থেকে পাওয়া গিয়েছে তার মধ্যে বিস্তর ফারাক রয়েছে কোথাও গিয়ে বারংবার এই মূল্যায়ন পত্রের যে হেরফের হয়েছে নাম্বারে তা কিন্তু কোথাও গিয়ে স্পষ্ট হচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে মুম্বাইয়ের একটি সংস্থা যাকে এই বরাদ্দ দেওয়া হয়েছিল এস বসু রায়ান কোম্পানির তরফে সেই সংস্থার একজন কর্তা তাকে এই মুহূর্তে সিবিআই পক্ষ থেকে তলব করা হচ্ছে এবং একদিকে যেরকম তাকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হবে এস অ্যান্ড বসু রায় কোম্পানির তরফ থেকে কোনোভাবে এই গোটা ওয়েমার শীটের ক্ষেত্রে নাম্বার অদল বদলের ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা ছিল কিনা এবং কাদের অঙ্গুলি হিলনে বা কোনো ব্যক্তির অঙ্গুলি হিলনে এই ওয়েমার শীটের নাম্বার অদল বদল করা হয়েছে কিনা সেই সমস্ত বিষয় একদিকে যেরকম জানতে চাওয়া হবে একই সঙ্গে তাদের কাছ থেকে যে তথ্য বা নথি এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা তারা পেয়েছেন এবং সেখানে যে নাম্বার ওয়েমার শীটে দেখা যাচ্ছে সেই নাম্বারের সাথে এস বসু রায় কোম্পানির নাম্বারের যে পরিবর্তন সেই পরিবর্তন কিভাবে হলো এই গোটা বিষয়টি তারা যেরকম একদিকে বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি রয়েছেন টেলিফোন লাইনে আপনাকে স্বাগত জানাবো কলকাতা নিউজে ওয়েমার শীত কেলেঙ্কারিতে একাধিক মোড় এসেছে এর আগেও কিন্তু এবার মুম্বাইয়ের একটি সংস্থাকে এস বসু রায়ান কোম্পানির তরফ থেকে বরাদ্দ দেওয়া হয়েছিল এবং পরশুদের মূল্যায়ন পত্র আর এই সংস্থার মূল্যায়ন পত্রের আকাশ পাতাল তফাত সামনে আসছে কি বলবেন এটা কি অস্বাভাবিক এটাই তো স্বাভাবিক দেখুন মার্কস হিসাবে মানে এম্পানেলমেন্ট হয়নি হয়েছে মানিকের হিসাবে মানিক যেটা চেয়েছিল সেটাই হয়েছে মানিকের ইচ্ছা মতো হয়েছে এবং মানিক যেভাবে তাকে বলেছিল দেখুন আপনারা বেশ কিছু জিনিস আমাদের কাছেও এসছে বিভিন্ন সময় মানিক চিঠি পাঠিয়েছিল বা বোর্ড থেকে চিঠি গেছিল হচ্ছে এস বসু রায় চৌধুরী কোম্পানির কাছে এই কতগুলো নাম পাঠালাম এদেরকে এম্পায়ন করে পাঠিয়ে দাও এবং তারা এম্পায়ন করে পাঠিয়ে দিয়েছিল তারা কেন দেখেনি স্যার তার উত্তর তারা দেবে মানিক কেন পাঠিয়েছিল তার উত্তর তো আমরা অলরেডি পেয়েছি তৃণমূলে বিভিন্ন নেতা মন্ত্রী এমএলএ এমপি দের রেকমেন্ডেশন লেটার গুলো আপনারা দেখেছেন আপনার চিঠি কর্তারাও দেখেছেন যেমন যেমন টাকা উঠেছে তেমন তেমন নাম গেছে সেরকম সেরকম ইনক্লুশন হয়েছে এই বিকৃতি গুলো সেরকম ভাবেই হয়েছে পুরোটাই মানিকের ইচ্ছায় হয়েছে মানিকের ইচ্ছা এবং তার অনুপ্রেরণা তার অনুপ্রেরণা ছাড়া পশ্চিমবঙ্গে কিছু হয় না তখন সবাই সবকিছুই জানতো এই আজকে আপনারা অবাক হচ্ছে না কিন্তু আমি অবাক হচ্ছি না কারণ এটা জানাই ছিল বেশ অনেক ধন্যবাদ জানাবো আপনাকে তরুণজ্যোতি তিওয়ারি কথা বলছিলাম তার সঙ্গে একবার গ্রাফিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কেন ঠিক নজরে এস বসু রায় অ্যান্ড কোম্পানি ঠিক কি কি কারণে সিবিআই এর নজরে রয়েছে তা এবং তার পাশাপাশি এই যে মুম্বাইয়ের সংস্থার নামও সামনে আসছে দেখুন প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এই কোম্পানি এস বসু রায় অ্যান্ড কোম্পানির নাম সামনে আসে টেট পরীক্ষায় ওয়েমার শীট দেখে নম্বর দেওয়ার দায়িত্ব ছিল কাদের উপর এই এস বসু রায় অ্যান্ড কোম্পানির উপর তারাই এই দায়িত্বটা পেয়েছিল
তারপর ঠিক কি কি হলো সংস্থার কর্তা কৌশিক মাঝিকে নিজাম প্যালেসে সিবিআই এর তরফ থেকে ডাকা হয়েছিল হাওড়ার দাসনগরের আলামোহন দাস রোডে অভিযান চালায় সিবিআই টেটের ওয়েমার মামলা ওঠে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলাকারীর অভিযোগ ওয়েমার শীটের ডিজিটাইজড ডেটায় ভুল রয়েছে অভিযোগ আদালতে দেওয়া ওয়েমার শীটের তথ্য বিশ্বাসযোগ্য নয় সেখান থেকেই একের পর এক প্রশ্ন সামনে আসতে শুরু করে কারণ ওয়েমার শীটের ডিজিটাইজড ডেটা আসলে ওয়েমার শীটেরই স্ক্যান করা কপি কিন্তু এক্ষেত্রে পরিষদ আদালতে যা পেশ করেছে তা হলো টাইপ করা তথ্য আর সেই তথ্যে প্রশ্ন উত্তরের অনেক বিকল্পেও ভুল রয়েছে অর্থাৎ গোড়া থেকেই একের পর এক কারচুপির অভিযোগ মামলাকারীর বক্তব্য শুনে তারপরে সিবিআই কে প্রশ্ন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের যে কিভাবে এই ফাঁকি থেকে গেল তা সিবিআই এর কাছে জানতে চান বিচারপতি গঙ্গোপাধ্যায় এরপরই 48 ঘন্টার মধ্যে এস বসু রায় এন্ড কোম্পানি তলব করা হয় তলবের পরেই শুরু হয় ম্যারাথন তল্লাশি একযোগে শহরের একাধিক জায়গায় আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে বিকাশ বাবু আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে ওয়েমার শীত কেলেঙ্কারিতে এবার নয়া মোড় মনে করা হচ্ছে যে মুম্বাইয়ের একটি সংস্থা যেমনটা জানা যাচ্ছে তাকে বরাদ্দ দেওয়া হয়েছিল এই এস বসু রায় এন্ড কোম্পানির হাত ধরেই তাদের দেওয়া মূল্যায়ন পত্র আর পরিষদের দেওয়া মূল্যায়ন পত্রের আকাশ পাতাল তফাত রয়েছে ইতিমধ্যে সেই সংস্থার এক কর্তাকে জিজ্ঞাসাবাদ করবার পরিকল্পনা রয়েছে সিবিআই এর কিভাবে দেখছেন নতুন কিছু নয় এই যে ওয়েমার শীট নিয়ে কারচুপি হয়েছে এটা খুব পুরনো জিনিস এই নিয়ে সুপ্রিম কোর্টে আমাদের বহু দিন ধরে মামলা চলছে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট মামলাটা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়েছে গোটা নিয়োগ প্রক্রিয়াটাই দুর্নীতিতে পরিপূর্ণ শুরু থেকে শেষ দুর্নীতি এবং এই সমস্ত দুর্নীতির পরিকল্পনা হয়েছিল কিন্তু এই মমতা অভিষেকের কাছ থেকে সিবিআই বা ইডি তারা এই যে তথ্য পেয়েছেন সেই তথ্যের ভিত্তিতে এই দুটোকে কেন হেফাজতে নিচ্ছেন না এটাই তো আমার কাছে অনেক বড় প্রশ্ন হয়ে হাজির হচ্ছে এই দুটোকে হেফাজতে না নেওয়ার পেছনে অন্য কোনো রাজনৈতিক বোঝাপড়া আছে কিনা এই শঙ্কা থেকেই যাচ্ছে আমার তবে এই ওয়েমার শীটের তথ্যটা খুব নতুন কিছু নয় এটার ভিত্তিতে অবিলম্বে যা খুনি করা উচিত সেটা করুক সিবিআই বেশ অনেক ধন্যবাদ জানাবো আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য কথা বলছিলাম তার সঙ্গে শুভজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে শুভজিৎ বিরোধীরা বলছেন বা রাজনৈতিক মহলের একাংশ তারা বলছেন যে এই ওয়েমার শীট কারচুপির জল যে আরো অনেক দূর গড়াতে পারে তা ভাবাই ছিল তা নতুন কিছু নয় একেবারে দেখো তোমাকে আরো একটি বিষয় সেটা তোমাকে জানিয়ে রাখি স্থিতি তা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে পুনরায় বেশ কিছু নথি সিবিআই তরফ থেকে চাওয়া হয়েছে তার কারণ এস বসু রায়ন কোম্পানি সেখানে একাধিক ডিরেক্টর তাদের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে শুধু তাই নয় এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে মুম্বাইতে গিয়ে এস বসু রায় কোম্পানির তরফে যে ওয়েমার শীট বরাদ্দ দেওয়া হয়েছিল মুম্বাইয়ের এই কোম্পানিতে সেই কোম্পানির কাছ থেকে একাধিক তথ্য তারা ইতিমধ্যে সংগ্রহ করেছে এবং কোথাও গিয়ে একাধিক অসঙ্গতি রয়েছে এস মুম্বাইয়ের এই সংস্থার ওয়েমার শীট মূল্যায়নের পর যে নথি বা যে তথ্য তাদের তারা পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আমাদের সঙ্গে থাকো চাকরি প্রার্থী অরুণিমা পাল তার সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে আপনারা চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে ঝড়জল বৃষ্টিকে উপেক্ষা করে রাস্তায় রয়েছেন নিয়োগের দাবিতে আপনারা অনর রয়েছেন তারপরে দাঁড়িয়েও এই ওয়েমার শীত কারচুপি যখন গোড়া থেকে সামনে এসেছিল আবারও জানা যাচ্ছে যে মুম্বাইয়ের একটি সংস্থা বরাদ্দ পাওয়া সংস্থা তাদের মূল্যায়ন পত্রের সঙ্গে পরিষদের মূল্যায়ন পত্রের আকাশ পাতাল তফাত অর্থাৎ আরো নয়া মোড় আরো জল ঘোলা হচ্ছে কি বলুন একদম যে অভিযোগটা আমরা বারংবার করে আসছি কার্যত সেটা প্রমাণিত হতে চলেছে হ্যাঁ যে আমাদের ওয়েমার শীট গুলো ট্যাম্পার্ড হয়েছে এবং এইগুলো পর্ষদের একটা একাংশ মদতে হয়েছে তার কিং কিং হলো যিনি এখন জেলের ভাত খাচ্ছেন যে প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য এবং এর সাথে রিলেটেড যা যেখানে বরাদ দিয়েছিলেন বলেছেন যেটা ধরেছে এবং যে পথে এগোচ্ছে তদন্ত যদি সঠিক সঠিক হয় অনিবার্য এই কারা কারা
নাম্বার যারা পাওয়ার যোগ্য না তাদেরকে নাম্বারটা বসিয়ে দেওয়া হয়েছে, আর যারা যারা পাওয়ার যোগ্য তারা কেন আজ রাস্তায় পড়ে রয়েছে? এই ওএমআর যদি সত্যিকারে ঠিক ঠিক করে সিবিআই এটাকে জনসমক্ষে এনে যদি কোর্টে প্লেস করতে পারে, তাহলে পরে অরিজিনাল সেই বলে না দুধটা দুধ পানি কা পানি আলাদা হয়ে যাবে। অর্থাৎ যারা এই দুর্নীতির আশ্রয়ে প্রেপার শিক্ষক তারা সেগুলো আইডেন্টিফাই হয়ে যাবে, পাশাপাশি যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থীরা আমরা দিনের পর দিন রোগ জল ঝড় শুধু তা না পুলিশের বর্বরোচিত আক্রমণ, প্রশাসনকে যেভাবে নির্মমভাবে অসাংবিধানিক ভাবে আমাদের উপরে প্রয়োগ করে আমাদেরকে প্রিজন ভ্যানে তুলে অ্যারেস্ট করে তারা কিছু ছাড়ছে না, সেগুলো লোকে বুঝতে পারবে যে কত বড় অন্যায় হচ্ছে। এবং যারা আমরা যোগ্য ক্যান্ডিডেট তারা আমরা স্কুলে পড়াবো, পড়াতে যেতে পারবো, এবং পাশাপাশি এই যে একটা কোট আনকোট নোংরা হয়েছে এই পর্ষদে বসে একটা সরকারি প্রতিষ্ঠানে বসে সেটা জনসমক্ষে আসা খুব প্রয়োজন, শুধুমাত্র আমাদের কাজগুলো পাওয়ার জন্য নয়, এর যে একটা টোটাল ইম্প্যাক্ট অর্থাৎ একটা গোটা এলিমেন্টারি এডুকেশনকে ভেঙে চুরমার করে দেওয়ার যে গভীর ষড়যন্ত্র সেইটাকে জনসমক্ষে আসা দরকার, যা আদতে আমাদের পশ্চিমবঙ্গ শিক্ষা ব্যবস্থার ভিতটা পুরো চুরমার করে দিয়েছে। তাই আপনাদের এই সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি এইটুকু বলতে চাই যে সিবিআই কে অনুরোধ করতে চাই, প্লিজ আপনারা যেভাবে কাজ করছেন এটা স্বচ্ছতার সাথে এবং দ্রুততার সাথে কাজ করে ওই যে এই যে অন্তরটা রয়েছে যে তফাৎটা রয়েছে সেইটাকে ডিস্টিংলি আমাদের সামনে আনুন, জনসমক্ষের সাথে কোর্টে এনে অতি অপূর্ব দ্রুত যত সম্ভব এর সমাধান করে আমাদেরকে দয়া করে বাঁচার জন্য ব্যবস্থা। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, ধন্যবাদ জানাবো। শুভজিৎ আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।